সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহ তাআলার ভালো আছো। তোমরা অবশ্যই অবগত আছো যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রম আমরা কিন্তু বিগত সময় থেকে চালিয়ে আসছি। তোমরা কিন্তু এটা অবশ্যই জেনে থাকবে। তার ধারাবাহিকতায় আমরা কিন্তু এখনো এই অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি তোমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আমরা আশা করব যে অবশ্যই তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে দেখছো এবং তোমাদের যে পড়ালেখার যে একটি ঘাটতি হচ্ছে বা সমগ্র বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থী যে পড়ালেখার ঘাটতিটা সেটা পুরোপুরি না হলেও আশা করবো যে কিছু অংশ হলে বা কিছুটা হলে তোমার শিক্ষার্থীর থেকে বেরিয়ে আসতে পারবে বা তোমাদের সেই ঘাটতিকৃত যে পড়ালেখারগুলো রয়েছে সেগুলো থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খেয়াল করবো যে আমরা তোমাদের যে 2022 সালে একটি সিলেবাস দেওয়া হয়েছে সরকার কর্তৃক, একটি নির্দিষ্ট একটি সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাসে তোমাদের কিন্তু যে পুরোপুরি সিলেবাসটা বা পুরো বই থেকে কিন্তু কিছু সংখ্যক অধ্যায় নিয়ে এই সিলেবাসটা একটি করা হয়েছে সংযোজন বা বিয়োজন, যেটা আমরা বিয়োজন করা হয়েছে, যেটা শুরু করা হয়েছে বিয়োজন করা হয়েছে। তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই যে আমি যে অধ্যায়টি তোমাদেরকে আজকে সামনে আলোচনা করবো জাতিসংঘ সৃষ্টি পটভূমি, এখানে আমরা নবম অধ্যায়ের কথা যদি বলি জাতিসংঘ বাংলাদেশ, তোমরা অবশ্যই দেখে থাকবে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটিতে নবম দশম শ্রেণীর এই বইটিতে নবম অধ্যায়ের যে হেডিংটা রয়েছে সেটি হচ্ছে জাতিসংঘ বাংলাদেশ। এই যে জাতিসংঘ বাংলাদেশ, বাংলাদেশ জাতিসংঘের অবশ্যই সদস্য তোমরা জেনে থাকবে, সেই সাথে এই জাতিসংঘ কিভাবে গঠন করা হলো, জাতিসংঘ গঠনের পিছনের কারণগুলো কি কি, বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি একটু আলোচনা করবো। আশা করবো সকলে মনোযোগ দিয়ে দেখবে শুনবে, তাহলে তোমরা আসলে জাতিসংঘ সম্পর্কে কিন্তু তোমাদের যে ধারণাটা সেটি খুঁটিয়ে পাবে আমি আশা করব। দেখো আমরা প্রথমেই জানবো যে জাতিসংঘ, আমরা জানি যে শান্তি প্রতিষ্ঠিত আমার শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু সাধারণত জাতিসংঘ গঠন করা হয়ে থাকে। এই যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে তার পিছনের দিকে যদি আমরা একটু তাকাই যে আসলে তাহলে কি সমগ্র বিশ্বব্যাপী যে এই যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, তার মানে আমরা অবশ্যই এটা আমাদের প্রশ্ন আসতে পারে যে যখন আমরা দেখলাম যে জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করা হয়েছে, তাহলে জাতিসংঘ গঠনের পূর্বে বা কি কারণে, তাহলে আমরা এটা আমাদের মধ্যে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে জাতিসংঘ গঠনের পূর্বে অবস্থাটা কেমন ছিল, কি অবস্থা বা কোন অবস্থাকে কাটিয়ে তোলার জন্য বা অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। প্রথমেই আমরা যদি বলি যে জাতিসংঘ যেহেতু শান্তি প্রতিষ্ঠা রক্ষা একটি সংগঠন, এটি মানুষের মানবাধিকারকে, মানুষের যে একজন ব্যক্তি হিসাবে তার যে অধিকার রয়েছে সেটি ফিরিয়ে দেওয়ার জন্য বা সেটির যথাযথ প্রয়োগের লক্ষ্যে কিন্তু সাধারণত জাতিসংঘ গঠন করা হয়েছে। সমগ্র বিশ্বব্যাপী মানুষের যে ব্যক্তি অধিকার, ব্যক্তি স্বাধীনতা, সেই ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি অধিকারকে স্বাধীনভাবে প্রয়োগ করার লক্ষ্যে কিন্তু আমরা জেনে থাকবো যে জাতিসংঘ গঠন করা হয়ে থাকে। দেখো মানবাধিকার ছাড়া মানুষ পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ হতে পারে না বা বিকশিত হতে পারে না। মানুষের ব্যক্তি জীবনে কিছু অধিকার থাকতেই পারে, এই যে মানুষের মানবাধিকার, আমরা বলে থাকি যে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়, একজন মানুষ হিসাবে তার যে অধিকারগুলো রয়েছে রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, সরকারের প্রতি, সমাজের প্রতি, আমরা যদি বলি পরিবারের প্রতি, এই যে মানুষের যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো ফিরে পাওয়ার লক্ষ্যে কিন্তু আমরা জানি যে 1945 সালে কিন্তু আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়, 14 অবশ্যই থাকবে। তাহলে আমরা প্রথমে একটু জেনে নিই যে মানবাধিকার কি। হ্যাঁ, মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার সুবিধার অধিকার। আবার বলছি যে মানবাধিকার হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। এই যে একজন মানুষ বেঁচে আছে বা একজন মানুষ জীবনযাপন করছে দেশ এবং বিশ্বের মধ্যে, এই যে বেঁচে থাকা বা জীবনযাপনের মাধ্যমে তার কিন্তু কিছু অধিকার, ব্যক্ত অধিকার থাকে। সাধারণত একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকারকে আমরা মানবাধিকার বলতে পারি। তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমাদের পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। এই দুটি বিশ্বযুদ্ধে কিন্তু মানুষের জান, মাল এবং
মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। এই যে বিশ্বযুদ্ধগুলো হয়েছে, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, তোমরা অবশ্যই জেনে থাকবে যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে সমগ্র বিশ্বব্যাপী মানুষের যান মাল মানবাধিকার যে লঙ্ঘিত হয়েছিল সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য বা সেই অবস্থার ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা ফিরিয়ে আসার জন্য কিন্তু সাধারণত জাতিসংঘ গঠন করা হয়। তার আগে আমরা জেনে থাকবো যে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন কিন্তু আমরা দেখে থাকবো যে এই প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা থেকে মানুষের জীবন জীবন অবসান থেকে ফিরিয়ে আসার জন্য সমগ্র বিশ্বব্যাপী যে শক্তিশালী বা ধনী রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু একটি সংগঠন গঠন করে, সেটি তোমরা অবশ্যই জেনে থাকবে লীগ অফ নেশন। লীগ অফ নেশন নামে কিন্তু একটি সংগঠন গঠন করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু এটি অবশ্যই জাতিসংঘের আগে কিন্তু এটি গঠন করা হয়েছিল যে লীগ অফ নেশন। এটি কিন্তু যখন গঠন করা হলো এই গঠন করার 1920 সালে এটি হয়েছিল, তোমরা অবশ্যই জেনে থাকবে যে 1920 সালে 10 জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠানকে লীগ অফ নেশন গঠন করা হয়। এই লীগ অফ নেশন যখন গঠন করা হলো লীগ অফ নেশন গঠনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু এটি গঠন করা হয়। যখন দেখা গেল যে এই লীগ অফ নেশনের সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব এই সংগঠনের যে সাংগঠনিক ব্যক্তিত্ব গুলো রয়েছে তারা তাদের যদি বলি আমরা পরিচালক বা তাদের যে বিভিন্ন দায়িত্বে থাকা মানুষগুলো তাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারে না। এই যে তাদের যথাযথ দায়িত্ব পালন না করার কারণে কিন্তু আমরা জেনে থাকবো 1914 সালে আবার একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পায়। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে কিন্তু তোমাদের তোমরা অবশ্যই বিগত দিনে জেনেছো। আর এটি কিন্তু সমগ্র বিশ্বের ব্যাপক ধ্বংসলীলা কি করেছিল গঠন করেছিল। এই যে ধ্বংসলীলা থেকে বেরিয়ে আসার জন্য ধ্বংসলীলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু সাধারণত জাতিসংঘ গঠিত গঠন করা। তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে আসি দেখো যে জাতিসংঘ সৃষ্টির পটভূমি আসলে জাতিসংঘ কি জন্য সৃষ্টি করা হয়েছে এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করতে দেখো। আমরা জানি যে যুদ্ধ কখনো জাতিদের সংকট নিরসনের পথ হতে পারে না। জাতিদের যে তোমার নিরসন রয়েছে আমরা জানি জানি থেকে এক জাতি আর এক জাতিকে আমরা দেখতে পাই না। একটা সময় দেখে থাকবে যে তোমার আমরা দেখে থাকি বিগত দিনগুলোতে যদি আমরা দেখি যে সাদা কালো এই সাদা কালো কিন্তু ভেদাভেদ হয়েছিল, এই ভেদাভেদ থেকে কিন্তু আমরা বর্তমানে পরিত্রাণ পেয়েছি। এই যে এই যে এই ধরনের যে অবস্থাগুলো এই অবস্থাগুলো থেকে বেরিয়ে আসতে এবং পরিত্রাণ পেতে গেলে হলে কিন্তু আমাদের অবশ্যই এই যুদ্ধ সংগঠিত করে কিন্তু এগুলো পরিত্রাণ প্রাপ্ত হতে পারেন অবশ্যই লক্ষ্যে এটি থেকে বেরিয়ে আসতে বা সমগ্র বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে। যুদ্ধ কখনোই জাতিদের নিরসনের পথ হতে পারে না, সংকট নিরসনের পথ হতে পারে না। যুদ্ধ বিজ্ঞানে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানব জাতির অন্য অবর্ণনীয় দুর্ভোগ অশান্তি। যুদ্ধ কখনোই শান্তি ফিরিয়ে দিতে পারে না, যুদ্ধ সবসময় অশান্তি ডেকে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। বিশ্ব থেকে নিতে আসে যেটা বললাম পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল, একটি হয়েছিল 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, তারপর আমরা দেখে থাকবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালে। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে 1920 সালে 10 জানুয়ারি লীগ অফ নেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। কিন্তু সেই সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব তাদের কর্মদক্ষতা সঠিকভাবে প্রয়োগ করতে না পারায় সেই লীগ অফ নেশন সমগ্র বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তারপরে আমরা দেখে থাকবো যে 1939 সালে কিন্তু আরেকটি যুদ্ধ সংগঠিত হয়, বিশ্বের দ্বিতীয় যুদ্ধ। আর এই বিশ্বের দ্বিতীয় যুদ্ধে কিন্তু ব্যাপক ধ্বংসলীলা সংগঠিত হয়। আর তখন থেকেই সমগ্র বিশ্বের যে উন্নত দেশগুলো রয়েছে প্রধান মানুষগুলো রয়েছে তাদের মাথা আবার নাড়া দিয়ে ওঠে যে আসলে এই সমগ্র বিশ্বব্যাপী যুদ্ধ থেকে পরিত্রাণ পেতে সমগ্র বিশ্বের মানুষের শান্তি ফিরিয়ে দিতে আমাদের আরেকটি সংগঠন অবশ্যই প্রতিষ্ঠা করা দরকার। তাই বিজ্ঞানে কিন্তু 1939 সালের বিশ্বব্যাপী যুদ্ধের পরে বিশ্বব্যাপী যুদ্ধের পরে কিন্তু 1945 থেকে 1945 সংগঠিত হয় সাধারণত এই বিশ্বযুদ্ধটি। তারপরে আমরা দেখে থাকবো 1945 সালে 24 অক্টোবরে কিন্তু সাধারণত জাতিসংঘ গঠন করা হয়ে থাকে। আবার বলছি যে 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ গঠন করা হয়ে থাকে। এই জাতিসংঘ সমগ্র বিশ্বে তাদের একটি কি বলবো সদস্য করে নেওয়ার একটা পরিষদ রয়েছে, সেখানে কিন্তু সমগ্র বিশ্বব্যাপী দেশগুলো বা যে সকল দেশ তাদের মানবাধিকার শান্তি নারী শিশু বিষয়ক সমস্যাগুলো নিরসনের জন্য জাতিসংঘের সদস্যপদ লাভ করে সেখান থেকে কিন্তু আমরা দেখে থাকবো যে জাতিসংঘ থেকে সেই সকল দেশকে
সহযোগিতা দেওয়া হয়ে থাকে, বিভিন্নভাবে অবকাঠামো করা হয়ে থাকে। তারপরে বিশ্বের যে বিভিন্ন দেশগুলোতে যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধগুলোতে কিন্তু জাতিসংঘ থেকে আপনি দেখতে থাকবো যে বিভিন্ন ধরনের তোমার সৈনিক প্রেরণ করা হয়, যাতে করে সে দেশে যাতে করে সে দেশে শান্তি প্রতিষ্ঠা করা হয়। এটি কিন্তু জাতিসংঘ থেকে করা হয়ে থাকে। জাতিসংঘের গঠনে দেখো, জাতিসংঘের সাধারণত পাঁচটি সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলোর মধ্যে আমরা যদি খেয়াল করি, একটা হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত। এই যে পাঁচটি দপ্তর রয়েছে, এই পাঁচটি দপ্তর থেকে কিন্তু সাধারণত জাতিসংঘ তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে। আমরা যে 1920 সালে যেমন দেখেছিলাম যে লীগ অফ ন্যাশন, তারা কিন্তু তাদের যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন, এই সংগঠনে কিন্তু এই ব্যক্তিত্ব বা সাংগঠনিক ব্যক্তিত্বগুলোর তাদের পরিচালনা বা পরিচালনার যে সক্ষমতা বা তাদের দায় দায়িত্ব এড়িয়ে চলার কারণে কিন্তু সেটি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। কিন্তু 1945 সাল থেকে আমরা দেখে আসছি যে সমগ্র বিশ্বব্যাপী তাদের যে শান্তি, সমগ্র বিশ্বের যে শান্তি, সেটি ধারাবাহিকভাবে কিন্তু তারা চালিয়ে আসে এবং বিশ্বের সকল দেশে কিন্তু সমভাবে বিরাজমান, শান্তি বিরাজমান করছে। এখন কিন্তু আমরা খেয়াল করলে দেখবো যে বিশ্বের যে সকল দেশ জাতিসংঘের সদস্য দেশ রয়েছে, সেই সকল দেশের যে সকল সমস্যাগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু আমরা সমগ্র বিশ্বের দেশগুলোকে জাতিসংঘের সহযোগিতা পেতে দেখেছি। সেখান থেকে কিন্তু আমরা জানবো যে বাংলাদেশ কিন্তু ব্যতিক্রম নয়। আমাদের দেশে নারী শিশু বিষয়ক যে সমস্যাগুলো রয়েছে, ক্ষুধা, দারিদ্র, মানবাধিকার লঙ্ঘন, এই সকল বিষয়গুলো থেকে কিন্তু আমরা অবশ্যই জাতিসংঘ থেকে অবশ্যই সহযোগিতা, সাহায্য সহযোগিতা পাচ্ছি। শুধু এই জাতিসংঘের সদস্য রাষ্ট্র হলে কিন্তু আমরা জানি যে জাতিসংঘ থেকে যে ধরনের তোমার সুযোগ সুবিধা রয়েছে, সেটি কিন্তু সমগ্র বিশ্বব্যাপী বা সমগ্র বিশ্বের মানুষের কাছে প্রেরণ করে দেওয়া হয়, যাতে করে সমগ্র বিশ্বের মানুষ জাতিসংঘের সংগঠনের, জাতিসংঘকে একটি সংগঠন, এই সংগঠনটা সমগ্র বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, মানবাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, নারী শিশু বিষয়ক প্রধানমন্ত্রী মুক্ত করার লক্ষ্যে গঠন করা হয়েছে। এটি কিন্তু ধারাবাহিকভাবে তারা প্রমাণ করে আসছে আস্তে আস্তে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আজকে জাতিসংঘ গঠনের একটু বা সামান্য পটভূমি আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পাঁচটি পরিষদ রয়েছে বা পাঁচটি দপ্তর রয়েছে, পাঁচটি দপ্তরের কাজ কি, তারা আসলে সমগ্র বিশ্বব্যাপী কিভাবে কার্য সম্পাদন করে থাকে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আবার সামনে ক্লাসে আলোচনা করবো। আজ প্রথম থাকবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো। আশা করবো যে তোমরা সবাই ঘরে থাকবে, যতদিন না এই করোনা মহামারী প্রকোপ আকার আমাদের মাস থেকে সরে না যায় ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই ঘরে থাকবে, বের হবে না বাসা থেকে, আর তোমাদের লেখাপড়ার যে বিষয়টা সেটি তোমরা বাড়ি থেকেই করবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাইকে।